নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ সিএসএস এর 64 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সুডো ক্লাসের ইনরেঞ্জ সুডো ক্লাস ও আউটরেঞ্জ সুডো ক্লাস নিয়ে। বন্ধুরা এখানে মনে রাখবেন, ইনরেঞ্জ ও আউটরেঞ্জ সুডো ক্লাসটি আমরা নাম্বার টাইপের সঙ্গে ব্যবহার করতে পারি। যেমন এখানে আপনাদের একটি ফর্ম তৈরি করে দেখিয়েছি, যে দেখুন এখানে ইওর এজ লেখা রয়েছে। এখানে আপনার এজ মানে ইনপুট বা ইউজারের এজ এখানে বসাতে হবে। এজ বসানোর জন্য আপনি এখানে টাইপ করে দিতে পারেন, বা এখানে যে অ্যারো আছে উপর দিকে করলে বাড়বে, নিচের দিকে করলে কমবে। এখানে উপরে যখনই ক্লিক করলাম 14 থেকে শুরু হয়েছে, আর এটি আমরা তৈরি করেছি ইনপুট টাইপ নাম্বার দিয়ে তৈরি করেছি। বন্ধুরা এটি যদি আপনারা না জানেন, অবশ্যই আপনারা এইচটিএমএল এর ক্লাসগুলো দেখুন, আর এইচটিএমএল এর ভিডিও দেখার জন্য আপনারা এই ভিডিও শেষে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এইচটিএমএল এর 60টি ভিডিও দেখতে পাবেন এবং সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। বন্ধুরা এখানে ইওর এজ 14 থেকে শুরু হয়েছে, কারণ এখানে আমরা মিন অ্যাট্রিবিউটস ব্যবহার করেছি, 14 রেখেছি, আর এখানে 35 পর্যন্ত শেষ। দেখুন এখানে 20, 23, দেখুন এখানে 35 শেষ। এখানে আমরা ম্যাক্স অ্যাট্রিবিউটস ব্যবহার করেছি 35, তাই 35 পরে আমি লিখতে পারছি না। কিন্তু অনেক ইউজার এখানে জাস্ট শুধু টাইপও করে দিতে পারে, ধরুন 37, তো 37 টাইপ করেছি কিন্তু ইউজারদের জন্য ফর্ম ভ্যালিডেশন করেছি 35, তাহলে 37 ইনভ্যালিড। তো সেক্ষেত্রে আমি দেখাতে পারি ফর্মে যে 37 বা ইনরেঞ্জ বা আউট অফ রেঞ্জের বাইরে গেলে একটি ডিসেবল হয়ে যাবে বা রেড কালারে দেখাবে, তখন ইউজার বুঝতে পারবে যে 37 পর্যন্ত ভ্যালিডেট নয়। সেক্ষেত্রে আমরা ইনরেঞ্জ ব্যবহার করতে পারি। ইনরেঞ্জ মানে কি? এখানে যে আমি 14 ব্যবহার করেছি, 14 থেকে এজ একদম 35 পর্যন্ত ব্যবহার করেছি, এই 14 থেকে 35 মধ্যে যখন এখানে ইনপুট করা হবে তখন এক ধরনের কালার দেখাবে, আর যখনই 35 ওভার হবে বা 14 নিচে হবে, আউট অফ রেঞ্জ, তখনই অন্য কালার হবে বা এটি ডিসেবল হয়ে যাবে। তার ফলে ইউজাররা সহজে বুঝতে পারবে যে 14 থেকে 35 পর্যন্ত বয়সে এজ বসানো যাবে। শুধু এজের ক্ষেত্রে না, আপনি নাম্বার ব্যবহার করতে পারেন যে কোনো, ঠিক আছে, কিন্তু নাম্বারের সঙ্গে ব্যবহার করতে হবে, অন্য ইনপুটের সঙ্গে এখানে ব্যবহার করা যাবে না, এটি কিন্তু আপনারা মনে রাখবেন। আর যদি আপনারা আগের ক্লাসগুলো না দেখে থাকেন, অবশ্যই আপনারা ইউটিউবে প্রবেশ করুন, সন্দীপ বাগ লিখুন, লেখার পর এন্টার করুন, করলে আপনাদের সামনে এইরকম ইউটিউব চ্যানেল আসবে সন্দীপ বাগ ফর ইউ। এর ভিতরে প্রবেশ করবেন, 400+ ভিডিও পাবেন, আর এখান থেকে আপনারা ওয়েবসাইট ডিজাইন এক্সপার্ট হতে পারেন, ট্যালি এক্সপার্ট হতে পারেন, বিভিন্ন বিষয়ে আমি ভিডিও তৈরি করে রেখে দিয়েছি এবং আপনারা অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আপনাদের এখন দেখিয়ে দিই ইনরেঞ্জ ও আউট অফ রেঞ্জ আমরা সুডো ক্লাস কীভাবে ব্যবহার করব। তার আগে বন্ধুদের দেখিয়ে দিই, আমরা সুডো ক্লাসের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখানে দেখুন ইনরেঞ্জ আছে, ইনরেঞ্জ, এটি ইনরেঞ্জ, রেড কালারে আমি অলরেডি করে দিয়েছি, এবং এটি হচ্ছে আউট অফ রেঞ্জ। তো এটি বিষয়ে আমি আলোচনা করব, এটি মিনিমাইজ করলাম, এটিও মিনিমাইজ করলাম। দেখুন এখানে আমাদের ফর্মটি তৈরি আছে, এই এটি হচ্ছে এইচটিএমএল ফাইল। আর আমরা 63 নম্বর ক্লাসে স্টাইল শিট, এক্সটার্নাল স্টাইল শিট সম্পর্কে জেনেছি, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। চলুন রাইট ক্লিক করলাম মূল এইচটিএমএল ফাইলে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিলাম। এখানে দেখুন স্টাইল, এখানে আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করেছি, এবং এখানে আমাদের ফর্মে দেখুন কোনো নাম্বার ফিল্ড নেই, জাস্ট আমরা নাম্বার ফিল্ড তৈরি করে নেব। কখন তৈরি করব? ডেট অফ বার্থের নিচে তৈরি করব, জাস্ট অপশনাল, আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটু নিচে আস, উপরে উঠলাম, দেখুন এখানে ফাদার্স নেম আছে, ডেট অফ বার্থ, এর নিচে এন্টার করলাম। এন্টার করার পর আমি এখন লিখব টিআর, যেহেতু এখানে টিআর দিয়ে তৈরি করেছি, তারপর টিডি। আপনারা এগুলো যদি না জানেন, অবশ্যই আপনারা এইচটিএমএল ফাইল বা এইচটিএমএল এর ভিডিওগুলো ফলো করুন, না হলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা এখানে লিখব ইওর এজ, লিখলাম, লেখার পর এখানে আমরা রিকোয়ার করার জন্য সুপার লিখব, এসইউপি সুপার, স্টার মার্ক সুপারটা শেষ করে দেবো, এসইউপি সুপারটা শেষ করে দিলাম, এখানে জাস্ট ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। দেখুন আর এখানে দেখুন ডেট অফ বার্থের সুপারটা মুছে গিয়েছে, এসইউপি শেষ করে দিলাম। এখানে জাস্ট আমরা পুনরায় একটি কোলন দিলাম, টিডিটা শেষ করব, যেহেতু এখানে টিডি শুরু করেছি তাই এখানে টিডিটা শেষ করে দিলাম, টিডি শেষ। তারপর
আমরা পুনরায় আরেকটি টিডি নেব। টিডি নিলাম, টিডি নেওয়ার পর আমরা জাস্ট এখন লিখব ইনপুট, INPUT ইনপুট, TYP টাইপ ইকুয়াল টু এর ভিতরে লিখব নাম্বার, NUMBER নাম্বার, রেঞ্জটা নাম্বারের উপরই কাজ হবে, অন্য কোনোতে কাজ হবে না, এটি মনে রাখবেন। নাম্বার লিখলাম, নাম্বার লেখার পর আমরা MAX ম্যাক্স লিখলাম, ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম লিখে দিলাম 35, 35-এর উপরে কেউ যাবে না। এরপর এন্টার করলাম, এখানে লিখব কি মিনিমাম, MIN মিন, মিন অ্যাট্রিবিউটস ইকুয়াল টু কত থেকে 14 বছর বয়স থেকে ফর্মটি ফিল আপ করতে পারবে। এরপর আমি বন্ধ করে দিলাম, বন্ধ করার পর এখানে টিডি দেখুন শুরু হয়েছে, টিডিটা শেষ করব, টি শেষ করে দিলাম, শেষ করে দিলাম টিডিটা। তারপর টিআর, এখানে টিআর টেবিল রো শুরু হয়েছে, তাই এটা টেবিল রোটা শেষ করব, টেবিল রো শেষ করে দিলাম। এখানে টিডি টিআর বন্ধুরা আপনারা টেবিলের ক্লাসগুলো দেখুন, সেখানে বুঝতে পারবেন, আর যদি না জানেন অবশ্যই আপনার HTML ক্লাসগুলো দেখুন। এখানে দেখুন আমি এটি ব্রাউজারটি ওপেন করে রিফ্রেশ করে নিলাম, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন ইওর এজ, দেখুন ইওর এজ রিকোয়ার্ড, এখান থেকে দেখুন 14 দিয়ে শুরু হয়েছে। যেহেতু আমরা আগের ক্লাসে ব্লু কালার শিখেছিলাম রিকোয়ার্ড নিয়ে বা অপশনাল নিয়ে, সেহেতু আমাদের এখানে অপশনালের ক্ষেত্রে ব্লু কালারগুলো এসে গিয়েছে। তো এখানে আমরা রিকোয়ার্ড লিখিনি তাই এটি ব্লু কালার এসেছে, যদি আমরা এখানে রিকোয়ার্ড লিখে দিই তাহলে কিন্তু ব্লু কালার আসবে না। দেখুন REQUIRED রিকোয়ার্ড লিখে দিলাম, ফাইলে আসলাম, সেভ করলাম। এটি আমরা 63 ক্লাসে জেনেছিলাম, দেখুন আর কিন্তু আসছে না, আশা করছি বুঝতে পেরেছেন। চলুন এখানে আমি 14 দিয়ে শুরু করছি, দেখুন তাহলে রেঞ্জের মধ্যে থাকলে আর রেঞ্জের বাইরে থাকলে কী হবে সেটি আমরা শিখব। চলুন এর জন্য আমাদের আলাদা কোনো অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হয় না, এটি মনে রাখবেন। চলুন আমরা HTML কোডে আসলাম, চাইলে আমরা এখান থেকে যে দেখতেই পাচ্ছেন স্টাইল নিয়েছি এখানেও কাজটাই করতে পারি, বা আমরা যদি চাই এই যে এক্সটার্নাল CSS নিয়েছি এখানেও কাজটি করতে পারি। চলুন আপনাদের এক্সটার্নাল CSS দেখিয়ে দিই। প্রথমে আমি কল করব ইন রেঞ্জকে, তাই INPUT ইনপুটকে কল করছি, ইনপুট, তারপর ইন রেঞ্জ যেহেতু একটি সুডো ক্লাস তাই আমি কোলন দিলাম, দেওয়ার পর লিখব IN ইন হাইফেন দিলাম, দেওয়ার পর লিখব RANG রেঞ্জ। ইন রেঞ্জ লেখার পর আমরা এখন কার্লি ব্র্যাকেট শুরু কার্লি ব্র্যাকেট শেষ, এর ভিতরে CSS করব বা CSS স্টেটমেন্ট লিখব। চলুন কী লিখব, চলুন বর্ডার দিতে পারি বা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আপনি আপনার মতন CSS স্টেটমেন্ট দিতে পারেন। আমি এখানে দিলাম কালার COLOR কালার, গ্রিন GREEN গ্রিন, গ্রিন তখনই হবে যখন রেঞ্জের মধ্যে থাকবে, মানে এই ফিল্ডে 14-35 মধ্যে সংখ্যা যখন লিখব তার কালার গ্রিন হবে। ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখুন এখানে 14-21 দেখুন 21 লিখছি, সমস্ত কিছু কিন্তু গ্রিন কালারে আসছে, কারণ রেঞ্জের মধ্যে আছে। যখনই আমি এখানে 1 লিখব কিন্তু এটি গ্রিন কালার হচ্ছে না, এর জন্য আউট অফ রেঞ্জ ব্যবহার করতে হবে। চলুন আউট অফ রেঞ্জেরও সুডো ক্লাস ব্যবহারটা আমরা শিখে নিই। প্রথমত আমি নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম, যেহেতু এখানে এক্সটার্নাল CSS ব্যবহার করছি তাই এখানে আমি লিখব ইনপুট, ইনপুট লিখলাম, কোলন দিলাম, এখন লিখব আউট, আউট লিখলাম, তারপর হাইপেন অফ হাইপেন RANG রেঞ্জ, কার্লি ব্র্যাকেট শুরু কার্লি ব্র্যাকেট শেষ, এর ভিতরে আমরা স্টেটমেন্ট লিখব। এখন কী স্টেটমেন্ট লিখব, কেউ যদি 14 নিচে যদি কেউ লেখে বা কোনো এজ দেয় বা 35-এর উপরে যদি কেউ কোনো ভ্যালু লেখে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটি লাল হয়ে যাক। তো BSEK:RED স্টেটমেন্ট বন্ধ করলাম, ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। এখন আমি 1 লিখলাম, দেখুন 1 লেখার সঙ্গে সঙ্গে আমার ইনভ্যালিড বলছে, তার কারণ রেঞ্জের বাইরে আছে, আউট অফ রেঞ্জ, তাই এখানে রেড কালারের হয়ে গিয়েছে, যেহেতু আমরা আউট অফ রেঞ্জ ব্যবহার করেছি। যদি এখানে আমি 13 লিখি তাও কিন্তু আউট অফ রেঞ্জের বাইরে, যদি আমি 14 লিখি দেখুন রেঞ্জের মধ্যে তাই কালারটি গ্রিন দেখাচ্ছে। এইভাবে ইউজার বুঝতে পারবে যে এই ফর্মটি সেই ব্যক্তির
ফিল আপের জন্য, যার 14 থেকে 35 বছরের মধ্যে। এখানে আপনি যদি ইনপুট করতে চান, 14-এর নিচে করতে পারবেন না এখানে ক্লিক করে, কিন্তু অনেক তো কাস্টমার আছে বা অনেক ইউজার আছে যারা টাইপ করতে পছন্দ করেন, তাই না? এখানে 37 করলে দেখুন 37 রেঞ্জের বাইরে। আশা করছি বন্ধুরা আজকের ক্লাসে আপনারা ইন রেঞ্জ ও আউট অফ রেঞ্জ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। যদি এরকম ক্লাস দেখতে চান বা করতে চান, শিখতে চান, আমার সঙ্গে থাকুন। আর এখানে বন্ধুদের একটি কথা উল্লেখ করে দিই, দেখুন এখানে আমি ইনপুট ব্যবহার করেছি, তো ইনপুটটি সমস্ত ফাইলই ইনপুট। এখানে দেখুন সমস্ত ট্যাগই আমি ইনপুট নিয়েছি, দেখুন ইনপুট নিয়েছি, কিন্তু কাজ হচ্ছে একমাত্র রেঞ্জ নাম্বারের ওপরে।